ম্যাচটা হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ারেসে। সাধারণত যে দলের মাঠে খেলা হয় তাদেরই বেশি আক্রমণাত্মক দেখা যায়। তবে আর্জেন্টিনা পেরু ম্যাচের শৃঙ্খলা বিষয়ক পরিসংখ্যান বলছে ম্যাচে বেশি ফাউল করেছে পেরু। আর্জেন্টিনার 10 ফাউলের বিপরীতে পেরুর ফাউল প্রায় 18টি। তবে পেরু অধিনায়ক পাওলো গিরেরোর অভিযোগ, আর্জেন্টিনার ফাউলই ছিল বেশি, কিন্তু রেফারি সেসব এড়িয়ে গেছেন। পক্ষপাতমূলক আচরণ করে পেরুর বিরুদ্ধেই বারবার ফাউলের বাঁশি বাজিয়েছেন। এমনকি লিওনেল মেসিকে আঙ্গুল দিয়ে স্পর্শ করলেও ফাউল ডাকা হয়েছে বলে দাবি তার। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের খেলায় আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছে পেরু। ম্যাচে দলটি মোট 3টি লাল কার্ড দেখেছে আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন পেরু অধিনায়ক। 40 বছর বয়সী এই স্ট্রাইকার ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি জানি না আপনারা এই ম্যাচকে কিভাবে বিশ্লেষণ করবেন বা কি খুঁজে পাবেন, কিন্তু শারীরিকভাবে আমরা অনেক পিছিয়ে ছিলাম। রেফারি যখন ম্যাচে প্রভাব ফেলে সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তিনি আমাদের উপর চাপ তৈরি করে গেছেন। বর্তমানে পেরুর ক্লাব সিজার ভালেওতে খেলা এই অভিজ্ঞ ফুটবলার রেফারির পক্ষপাতিত্বের উদাহরণ দিতে গিয়ে মেসির প্রসঙ্গে আরও বলেন, আমাদের ধাক্কা দেয়া হয়েছে কিন্তু একটা ফাউলও ডাকা হয়নি, কিন্তু আমরা যখন মেসিকে একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করেছি রেফারি ফাউল ডেকে বসেছেন, কেউ এ নিয়ে কিছুই বলেনি কারণ ওটা ছিল মেসি। তবে পেরু অধিনায়কের এমন দাবি নিয়ে এখনও কিছু জানাননি ম্যাচ রেফারি কিংবা সংশ্লিষ্টরা। ওয়াল্টন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। অন্যদিকে 7 পয়েন্ট নিয়ে 10 দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে পেরু।